পাকিস্তানের পুলিশকে টার্গেট করে আত্মঘাতী বোমা হামলায় নিহত 3 আহত 27। পাকিস্তানের কোয়েটায় এক আত্মঘাতী বোমা হামলায় এক পুলিশ সদস্য সহ মোট 3 জন নিহত হয়েছেন। এছাড়াও আহত হয়েছেন 23 পুলিশ সদস্য সহ মোট 27 জন। পুলিশের একটি ট্রাককে টার্গেট করে ওই হামলা চালানো হয়। এ খবর দিয়েছে জিও টিভি। খবরে জানানো হয় বিস্ফোরণের কারণে ঘটনাস্থলে 2 জন নিহত হন এবং আহত এক নারীকে হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়। তবে অন্য আহতদের বেশিরভাগই আশঙ্কামুক্ত বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। হামলার পরপরই হতাহতদের নিকটস্থ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এছাড়াও ঘটনাস্থল থেকে হামলাকারীর ছিন্ন বিচ্ছিন্ন মরদেহ উদ্ধার করা হয়েছে। বিস্ফোরণের ধাক্কায় পুলিশের ট্রাকটি উল্টে গিয়ে পাশের খাদে পড়ে যায়। পুলিশের ডিএজি মেহসাদ জানান, ট্রাক উল্টে যাওয়ার কারণে এর নিচে চাপা পড়ে এক পুলিশ সদস্য নিহত হয়েছে। আহত পুলিশ সদস্যদের মধ্যে 2 জনের অবস্থা খুবই গুরুতর। পুলিশের গাড়ি বাদেও ফাঁসে থাকা আরও 2টি গাড়ি বিস্ফোরণে বিধ্বস্ত হয়েছে। সিনিয়র পুলিশ কর্মকর্তা আজহার আরও বলেন, কোয়ার্টার নগরীতে পোলিও টিকাদানকারীদের নিরাপত্তা দেওয়ার সময় পুলিশের একটি দলকে লক্ষ্য করে এই বিস্ফোরণ ঘটানো হয় এবং এতে 3 জন নিহত হয়। তিনি আরও বলেন, যে গাড়িটি লক্ষ্য করে আত্মঘাতী বোমার বিস্ফোরণ ঘটানো হয়েছে সেটি নিরাপত্তা কর্মকর্তাদের বহন করছিল। পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটায় পোলিও টিকাদান কর্মসূচিতে নিযুক্ত কর্মীদের নিরাপত্তার জন্য পুলিশের ওই সদস্যদের মোতায়েন করা হয়েছিল। তিনি আরও বলেন, অন্তত 20 থেকে 25 কেজি বিস্ফোরক ব্যবহার করা হয়েছিল এই হামলায়। এদিকে হামলার নিন্দা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এবং প্রেসিডেন্ট আরিফ আলভি। এ নিয়ে তারা আলাদা আলাদা করে বিবৃতিও দিয়েছেন। শেহবাজ শরীফ বলেন, পোলিও কর্মীরা তাদের জীবনের মায়া ত্যাগ করে এ রোগ দূর করতে কাজ করে যাচ্ছেন। পাকিস্তান থেকে পোলিও দূর করা আমাদের সরকারের প্রথম অগ্রাধিকার। কোনো সন্ত্রাসী হামলার মাধ্যমে পোলিও কার্যক্রম থেকে পাকিস্তানকে দূরে রাখা যাবে না। অপরদিকে প্রেসিডেন্ট আলভি হতাহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। এই হামলার নিন্দা জানিয়েছে বেলুচিস্তানের আইজি আব্দুল খালিক শেখ। পাশাপাশি হামলার নিন্দা জানিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রী রানা সানাউল্লাহ।